রবিবারের ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটল। রবিবার গভীর রাতে দিনাটা স্টেশন লাগোয়া এলাকায়। রাত 1:30 নাগাদ মান্তু শাহ নামে এক যুবক স্টেশন পাড়া এলাকায় তার মামার বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। সেই সময় রেলের ওভারব্রিজের নিচে এক ব্যক্তিকে ছেলে ধরা ভেবে প্রচণ্ডভাবে মারধর করা হচ্ছিল বলে তিনি জানান। এই অবস্থায় ওই যুবক তাদের বাধা দিতে গেলে তার উপর চড়াও হতে আসে স্থানীয় মানুষেরা। পরে ওই যুবককে দিনাটা থানায় ফোন করলে দিনাটা থানার পুলিশ গিয়ে ওই যুবক সহ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই ব্যক্তির বাড়ি আসামের বরপেটার হাউলিয়াতে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইমান আলী। তিনি ট্রেনে করে দিনাটা স্টেশনে নামেন। সেখানে কর্তব্যরত রেল পুলিশ প্ল্যাটফর্মে থাকতে না দেওয়ায় রেলের ওভারব্রিজের নিচে থাকেন শুয়ে পড়েন। পরে ওই ব্যক্তিকে এলাকার কিছু যুবক ছেড়ে দেওয়ার সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে। আহত যুবকের সহায়তায় জানা গিয়েছে এখন ওই ব্যক্তি বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছেন। গেঞ্জি দেবে তোমায়, তোমায় মারলোটাকে থানার থেকে লোক আসছে, তুমি বলো তোমায় মারলোটাকে। হ্যাঁ, ফেসটা দেখো, ফেসটা দেখো, এদিকে তাকাও, মারলোটাকে মারলোটাকে তোমায়, তুমি ফেস চেনো। উল্লেখ্য, 27 সেপ্টেম্বর দিনাটা খড়কড়িয়া গ্রামে ছেলে ধরার সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয় লোকেরা। পরে দিনাটা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে এরপর দিনাটা 1 নং ব্লকের আটিয়াবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার বড়াইবাড়িতে আমবাড়ি এলাকার মানসিক ভারসাম্যহীন এক যুবককে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি। তারপর আবার ওকরাবাড়িতে গত শুক্রবার রাত্রে এক বয়স্ক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘোরাফেরা করছিল, তাকেও ছেলে ধরার সন্দেহ করে গণপিটুনি দেয় এলাকার লোকজন। দিনাটা সর্বত্রেই এলাকায় প্রায় প্রায় ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে। যদিও প্রশাসন থেকে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে, তারপরে প্রতিদিন প্রতিনিয়ত ঘটেছে এ ধরনের অমানবিক ঘটনা। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে যদি এ সমস্ত ঘটনার সুনির্দিষ্ট সমাধান না করা হয়, তাহলে অধিক ভবিষ্যতে যে কোনো রকম বড় ঘটনা ঘটতে পারে বলে অনুমান অনেকেরই। দিনাটা থেকে বোজেশ্বর রায়ের রিপোর্ট, আরকেএন আপডেট। কাল রাত 1:30 নাগাদ আমি আমার মামার বার্থডে ছিল স্টেশন পাড়ায়, তখন থেকে বার্থডে খেয়ে দিয়ে আর কি ফেরার পথে দেখলাম ওই ওভারব্রিজের ওখানে একটা আননোন পার্সনকে সবাই মিলে পেটাচ্ছে, ছেলে ধরা ধরে পেটাচ্ছে ওকে। তো আমি ওখানে গিয়ে বাধা দেওয়ায় লোকটা নিজের অ্যাড্রেস সাথে সবই ঠিক বললো, তা বাধা দেওয়ায় আমার ওখানে বললো যে আমার বাড়িতেও 3টে ছেলে আছে, যদি কিডন্যাপ হয় তোর নামে কেস দেবো। এই কথা শুনে আমারও ভয় লাগলো। তারপর আমি দিনাটা লোকাল থানায় ফোন করলাম, ওনার পর ওখান থেকে সাররা আসলো। আসার পর হসপিটালে নিয়ে গেলাম, যাওয়ার পর সাররা বললো যে অসহায় ব্যক্তি এরকম এরকম, ওরা রিক্স নেবেন না। রিক্স না নেওয়ায় আমি নিজে রেফারেন্স ওনাকে রাতে অ্যাডমিট করে দিনাটা হসপিটালে ভর্তি করে আসছি। নাম লোকটার নাম বলছিল ইমাদ আলী। আপনার নাম? আমার নাম মান্তু। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।